বেআইনি ভাবে বাইকে করে মদ নিয়ে আসার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করলো ঝাড়গ্রাম হেমার বেলিয়া বেড়া থানার পুলিশ। পুলিশি সূত্রে জানা গিয়েছে ঝাড়গ্রামের নয়া গ্রামের দিক থেকে বাইকে করে মদ নিয়ে আসার সময় ঝাড়গ্রামের গোপি বল্লভপুর 2 নম্বর ব্লকের খড়কি মোড় থেকে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে 50 লিটার মদ বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির নাম প্রদীপ ঘোষ, বয়স আনুমানিক 35, বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের গোখুরপাল গ্রামে। অভিযুক্তকে আজ ঝাড়গ্রাম আদালতে পেশ করে বেলিয়া বেড়া থানার পুলিশ। ঝাড়গ্রাম থেকে দেবব্রত বাগের রিপোর্ট, টাইমস বাংলা।